এই পৃথিবী ছাড়তে বাধ্য করলো। তার প্রতিবাদে আজ আমরা হালি শহরের সাধারণ মানুষ একসাথে হয়েছি, যাতে আমরা তার প্রতিবাদ জানাতে পারি। হালি শহরের প্রত্যেকটা মানুষ আমরা এই জঘন্য জিনিসটা ঘটে গেছে তার প্রতিবাদ জানাই, ভীষণভাবে জানাই। তাই জন্যই আমরা আজকে পথে বেরিয়েছি এবং তার জন্য আমরা একটা মৌন মিছিল করব। এবং তার আগে জয়শ্রীদি, আমাদের জয়শ্রীদি প্রত্যেকটা বাচ্চাকে আজকে জানাবে যে গুড টাচ আর ব্যাড টাচ কী হয়। তার কারণ এটা আমাদের সময় জানানোর বোধ হয় প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চাকে জানানোর প্রয়োজন পড়ে গেছে যে গুড টাচ কী আর ব্যাড টাচ কী। তো জয়শ্রীদিকে আমি বলবো, জয়শ্রীদি যেন বাচ্চাদের কাছে এসে যেন গুড টাচ আর ব্যাড টাচটা ঠিক কী সেটা যেন বলে। গুড টাচ, আচ্ছা ও যেটা বললো যে আমাদের সময় বোঝানোর প্রয়োজন ছিল না বা বোঝানো হয়নি, এটার মধ্যে বিস্তর ফারাক আছে। আমি বললো বোঝানো হয়নি, কারণ ভালো মানুষ খারাপ মানুষ তখনও ছিল এখনও আছে। এখন ব্যাপারটা সবার খুব সম্মুখে আসে এবং কিছুটা হলেও আমরা গার্জেনরা ওয়াকিবহল হয়েছি আগের তুলনায়, মানে সেইটা যদি আরেকটু স্পষ্টভাবে বলা যায় তো সেইটার একটা ছোট্ট দুটো কথা বলবো। গুড টাচ ব্যাড টাচ কী? আচ্ছা, প্রত্যেক বাচ্চাকে অনেকেই, মানে বড়োরা ছোটরা বাড়ির লোকেরা অনেকেই এইভাবে আদর করে, এইভাবে আদর করে, চুলে হাত দিয়ে হালকা করে আদর করে, দ্যাট ইজ গুড টাচ। ওকে, পিঠে হাত দিয়ে হালকা করে আদর করলে দ্যাট ইজ গুড টাচ, মানে আদর করা, এইগুলো হলো সবাই করতে পারে। বাড়ির মা বাবা বা ঠাম্মা ছাড়া, ঠাম্মা দাদু বা দিদা দাদু ছাড়া, একদম যাদেরকে বাচ্চারা ভরসা করতে পারে বা মা বাবা ভরসা করতে পারে, তারা ছাড়া কখনোই ইনার গার্মেন্টস কেউ চেঞ্জ করবে না, এটা একদম লক্ষ্য রাখা উচিত। এবং বাড়ির প্রত্যেক গার্জিয়ান বা যে কেউ দাদা দিদি যাই হোক, বাচ্চাদের সামনে কখনো ড্রেস চেঞ্জ করবে না, এটা একদম লক্ষ্য রাখা উচিত। কারণ কি, সেখান থেকে বাচ্চাদের মধ্যে লজ্জাবোধ তৈরি হয় যে ড্রেস পরা মানে নিজেকে ঢেকে রাখা, কীভাবে ঢেকে রাখা বা ড্রেস বলতে কী বোঝায়, সেখান থেকেই জিনিসটা তৈরি হয়। আচ্ছা, এটা হলো কিছু একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হলো, অনেকেই বাচ্চাকে ঠোঁটে হাত দিয়ে আদর করে একদম ছোটো বাচ্চাদেরকে, দিস ইজ নট গুড। এর কারণ না হয় এক্সপ্লেন নাই করলাম, কিন্তু কোনো বাচ্চাকে ঠোঁটে হাত দিয়ে আদর করা উচিত নয়, বাম্পে হাত দিয়ে আদর করা উচিত না কোনো বাচ্চাকে, মা বাবাই হোক বা বাড়ির কেউই হোক, বাম্পে হাত দিয়ে আদর করা উচিত নয়, দ্যাট ইজ অলওয়েজ ব্যাড টাচ। আচ্ছা, এইবার ব্যাপারটা হলো গার্জেনরা কীভাবে বাচ্চাদের সাথে কথা বলবে ব্যাপারটা নিয়ে, বা কীভাবে তারা একটুখানি মিলেমিশে থাকবে বাচ্চাদের সাথে। ওকে, সেটা হলো প্রত্যেক দিন বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর অনেকেই আমরা শুনছিলে সেগুলো হচ্ছে বা বাইরে অনেক জায়গা থেকে টিউশনস বা পুলকার অনেক জায়গা থেকে অনেক কিছু হচ্ছে, অনেকেই অনেক রকম ডিস্টান্সে যায়। এইবার হচ্ছে প্রত্যেক দিন বাচ্চারা বাইরে যাচ্ছে, বাচ্চারা যখন বাড়িতে আসছে তখন তাদের সাথে পড়তে বসার আগে স্কুলে কী হচ্ছে সেই নিয়ে একটা ডিটেলসে আলোচনা হোক। বাবু, তুমি আজকে বোর্ডে কী দেখলে, তোমাদেরকে কী পড়ানো হলো, কাদের সাথে তোমরা কথা বলেছ, কে কী করেছে, গাড়ির ড্রাইভারটা কী বললো, বাথরুমে গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, আয়া কী বললো, কে তোমার প্যান্টু খুলে দিয়েছিলো, কে তোমাকে ইস্যু করিয়েছিল, পটি করেছিলে, আচ্ছা কে ইস্যু করিয়ে দিয়েছিল, সমস্ত যখন ডিটেলসে তোমরা আলোচনা করবে, তার মানে কী হচ্ছে বাচ্চা মার সাথে, অন্তত মার সাথে ফ্র্যাঙ্ক হচ্ছে। তো একসময় যদি বাচ্চার কোনো একটা কিছুতে প্রবলেম হয়, যখন তোমরা বোঝাচ্ছ যে এইগুলো বাবু বাট্টা, সেগুলো বাবু বুঝতে, যখনই তোমার সাথে ফ্র্যাঙ্ক করছে তখন সবার আগে তোমাকে এসে বলবে, মা আমার সাথে স্কুলে এটা হয়েছে, গুমড়ে থাকবে না, ভয় পাবে না, এইটাই সবার আগে বোঝানো উচিত। বাবু কিছু হলে আমাকে আগে বলবে, ভয় পাবে না। আর গার্জেনরা কখনোই চেপে থাকবে না যে বাড়ির লোক কী বলবে, পাড়ার লোক কী বলবে, বাড়িতে এরকম করছে, অনেকেই পরিবারের মধ্যে এরকম হয়, পরিবারের লোক এরকম করছে, কে কী বলবে, কখনো চেপে থাকবে না, আজকে চেপে থাকবে, কালকে চেপে থাকবে, তিন দিন দিন একটা বড়ো আকারে বাস করবে, বাচ্চার সবচেয়ে বড়ো তাতে ক্ষতি হয়। অনেক রকম মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে তারা যায় পরবর্তীকালে, তাদের কোনো কিছু এক্সপ্রেস করা বা তাদের বড়ো হয়ে ওঠাতে এইগুলো অনেক রকমভাবে বাধা শুরু। একটু পিছিয়ে নাও, পিছিয়ে নাও, ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশ জ্বলছে,
যেভাবে নির্যাতন চলছে সেটা দেশ জুড়ে, সেটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়তে আগের থেকে অনেকটা আমাদের নিজেদের বাঁচানোর জন্য কিন্তু নিজেদের আকর্ষিত হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আর সবচেয়ে কারণ হচ্ছে যে কারণটা আমরা ভুলে যাচ্ছি বারবার, কিছু মিডিয়া সেটা কিন্তু এই নারীকে কিন্তু পণ্য হিসেবে ব্যবহার করছে। আপনি দেখবেন যে কিছু সিনেমাতে যেভাবে সেক্সকে যেভাবে প্রলোভিত করা হয় সেটা কিন্তু খুব খারাপ, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। সেটা কিন্তু যৌনতাটাকে এবং এই গ্রুপটি থেকে শুরু করে এই লেপটাকে কিন্তু খুব উৎসাহিত করে, সেই জন্যই কিন্তু বর্তমানে লেপের সংখ্যা খুব বাড়ছে। কঠিনতম শাস্তি দেওয়া উচিত আমাদের দেশে। একটা রেপ হওয়ার পর সেটা নিয়ে এই মিছিল চলবে, তারপর সেটাকে নিয়ে হয়েছে কি হয়নি, মহিলার চরিত্রটি কেমন ছিল, তার পোশাক কেমন ছিল, অনেক কিছু নিয়ে প্রশ্ন ওঠে। এবং এই করতে করতে 20 বছর আমাদের যে ভারতীয় বিচার ব্যবস্থা, 10 বছর 20 বছর 30 বছর পার হয়ে যায়। তো আমার মনে হয় এই সমস্ত বন্ধ করে যে ফার্স্ট যখনই দেখছে তখনই তাকে হ্যাং করে দাও, না শ্যুট করে দাও। কী কারণে আজকে আপনাদের এই যে আপনারা এই যে শোক মিছিল করলেন সেটা কী কারণে? আলিগড়ে প্রত্যেক আমরা প্রত্যেকেই শুনেছি মিডিয়ারই মাধ্যমে যে আলিগড়ে একজন 3 বছরের বাচ্চা টুইঙ্কেল শর্মা, ওর বাবা দুজনের মুসলিমের কাছ থেকে, আচ্ছা টুইঙ্কেলের বাবা দুজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। সেই 10,000 টাকা যখন ওর বাবা, তার কারণ ওরা খুব গরিব বাড়ির, তো সেই 10,000 টাকা যখন ওর বাবা শোধ দিতে পারেনি, সেই কারণে টুইঙ্কেলকে উঠিয়ে নিয়ে গিয়ে সেই দুজন নরপিশাচ যেভাবে ওর উপর অত্যাচার করেছে, শুধু অত্যাচার করেনি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা জানতে পারি যে ওকে ওর চুল উপড়ে নেওয়া হয়েছে, ওর নখ উপড়ে নেওয়া হয়েছে, ওর চোখ উপড়ে নেওয়া হয়েছে, সাথে ওকে ধর্ষণও করা হয়েছে নির্মমভাবে, যেটা আমরা অন্তত আমাদের কোনো বাচ্চার সাথে হোক কেউই চাইবে না, কোনোভাবেই চাইবে না এই নির্মমভাবে ওর হত্যাকাণ্ড। তো যেইভাবে নির্ভয়া এবং আসিফা, কিছুদিন আগে আসিফার জাস্টিস পেল, ওর দোষীরা শাস্তি পেল, সেভাবেই আমরা আজকে হালি শহরের জনগণ আজকে আমরা পথে বেরিয়েছি টুইঙ্কেল শর্মার জন্য, যেন টুইঙ্কেল শর্মার দোষীরা যেন শাস্তি পায়। এটা কি আপনাদের কোনো রাজনৈতিক ব্যানারে হয়েছে? না না, এটা কোনো রাজনীতির ব্যানারে নেই, আপনি ব্যানারেও দেখতে পারবেন কোনো রাজনীতির নাম নেই, তার কারণ এটা সাধারণ মানুষরা মিলে করেছি আমরা। এবং আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমরা জনগণের সামনে অ্যাপিল করি যে আমরা সাধারণ মানুষরা পথে বেরোতে চাই টুইঙ্কেলের জন্য, এখানে না, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো জায়গা। কতটা সাড়া পেলেন সাধারণ মানুষের কাছ থেকে? সাড়া যথেষ্ট পেয়েছি, আজকে দেখতেই পাচ্ছেন অনেকে এসে আমাদের সাথে দাঁড়িয়েছে, অনেককে পাশে পেয়েছি। এবং সবথেকে বড় কথা, আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি এই ছোটো ছোটো বাচ্চাগুলো ওদের বন্ধুর জন্য এসে পাশে এসে দাঁড়িয়েছে,
কিন্তু সাড়া আমরা অবশ্যই পেয়েছি, আমরা অনেকটাই সাড়া পেয়েছি এবং আশা করি টুইঙ্কেল জাস্টিস পাবে, যেই আশা করে আমরা আজ পথে বেরিয়েছি সেটা হবে। সরকারের কাছে মূলত আপনাদের কি দাবি রয়েছে? সরকারের কাছে মূলত একটাই দাবি, যেটা কিছুক্ষণ আগে দুজন বললেন, যে শুধু 3 বছরের বাচ্চা বলে নয়, যে এখন শিশু থেকে বৃদ্ধা প্রত্যেকের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা যেন বন্ধ করা যায়, সেটাকে যেন কোনোভাবেই আর যেন না মানে মানে অনেক বেশি আকারে সবার সামনে, যাতে প্রত্যেকে মিলে অন্তত এই দিকে সজাগ হয়, যাতে আর কেউ এই জঘন্য কাজ করার আগে অন্তত 10 বার ভাবে, সেই নজিরবিহীন একটা শাস্তি কামনা। আপনারা কি সাধারণ মানুষ হিসেবে যারা আপনারা এটা করলেন, আপনারা কি কোনোভাবে কোনো উচ্চতর কোনো প্রশাসনের কোনো উচ্চতর জায়গা বা কোনো থানায় কি কোনো ডেপুটেশন আগামী দিনে দিতে চান? অবশ্যই দিতে চাই, যদি আমাদের সেরকম কোনো মানে আমরা যদি প্রত্যেকে একসাথে করে আমরা প্রত্যেকে আলোচনা করে দেখবো, আমরা সাধারণ মানুষরা প্রত্যেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে আলোচনা করব, যে আমরা যদি একটা ডেপুটেশন যদি জমা দিতে পারি তাহলে তো ভীষণই ভালো হয়, তা সেটা তো নিশ্চয়ই চেষ্টা তো করবো। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষের কাছে মিছিলে এই বার্তাই দিতে চাই, যাতে আপনারা প্রত্যেকে আপনাদের আশেপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে কিভাবে ভালোভাবে গুড টাচ এবং ব্যাড টাচ জানানো যায়, সাথে তাদেরকে স্কুলের মাধ্যমে কীভাবে সেটা বোঝানো যায় এবং নিজের বাচ্চাকে কতখানি প্রোটেক্ট করা যায় সেটার জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসুন, সাথে আমাদেরও প্রত্যেকে নৈতিক কাজ যেটা সমাজের প্রতি, যাতে আমরা এই জঘন্য কাজটাকে বন্ধ করতে পারি নিজেরা, এবং মিডিয়ার কাছেও আমার বিনীতভাবে অনুরোধ যেন আপনারাও সেই চেষ্টাটা করেন, এবং যাতে টুইঙ্কেলের মতন প্রত্যেকে যেন যেরকম আশীর্বাদ জাস্টিস পেয়েছে যেন টুইঙ্কেল যেন জাস্টিস পায়, আর সাথে যেন আরও হাজার হাজার লাখ লাখ কোটে যে কেসগুলো চলছে যার এখনও অবধি কোনো সুরাহা হয়নি, তারা প্রত্যেকে যেন নিজেদের দোষীদের শাস্তি পায়। আপনার নাম? আমার নাম থাক, আমরা প্রত্যেকেই যেহেতু একসাথে বেরিয়েছি, আমরা হালিশহরের জনগণ, আমি হালিশহরের জনগণ হিসেবেই আমরা